এখন হুকুকু যাওজা আলা যাওজিহা, স্ত্রীর অধিকার স্বামীর উপরে, স্ত্রীর অধিকার স্বামীর উপরে। তার এক নাম্বারটাই হচ্ছে মহর দেওয়া, এক নাম্বার হচ্ছে কি মহরনা দেওয়া। মহরনা হচ্ছে ইসলামের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনো অঙ্ক ঠিক করা দেওয়া নেই। যেই পরিবারে, যেই পরিবারের যেই পরিমাণ মহর যেই পরিবারে চালু আছে বা যেই সমাজে চালু আছে সেটাই ইসলাম সেটাকে অনুমোদন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি আংটির বিনিময়ও কি ওটাই মহরনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বিয়ে এমনও হয়েছে যে একজন স্ত্রী লোককে স্বামী কোরআনের আয়াত কিছু শিখাবেন, কোরআনের কয়েকটি সূরা শিখাবেন, এই শর্তে, এটাই তার মহরনা। কোরআনের আয়াত শিখাবেন, কোরআনের সূরা শিখাবেন, স্বামী তার স্ত্রীকে শিখাবে, এটাই মহরনা। তোমার কাছে কোরআনের যে শিক্ষা আছে এর বিনিময়ে আমি তোমাকে অমুক মেয়ের সাথে বিয়ে দিলাম, অবশ্য সেই মেয়ের সেই মহারণায় খুশি হয়ে। সুতরাং মহারণার ক্ষেত্রে ইসলামের বিষয় একদিকে যেমন গুরুত্ব রয়েছে, অপরদিকে এর পরিমাণ, এর অঙ্ক আমি বুঝি না। আমাদের দেশে অঙ্ক 10 লাখ টাকা, কিন্তু নগদ দেয় কত? 1 লাখ, আর বাকি 9 লাখ নাকি মাপ নেয়। মাপটা কেমন মাপ? মাপ তো আগে, মানে প্রথম কথা হচ্ছে মহিলারা মহারণা সম্পর্কে মহারণের গুরুত্বকে তা বোঝে না, সবাই বোঝে না তা না, কিছু মহিলা বোঝেন না আবেগে, কিন্তু যখন কোনো কারণ না কোনো কোনো কারণে সারাসারি হয়ে যায় ওই মহারণার দাবি করে কোর্টে কেস করে, তাহলে কিসের মাপ হলো? এটা কি মাপ হলো? এই জন্য আমি বলি, পরামর্শ দিই, কোনো স্ত্রী যদি মাপ দেয় সেই স্বামীকে, সেই স্ত্রীর বাপ মাও এবং বৈধ অভিভাবক যারা আছেন তাদেরকে সাথে করে নিয়ে রীতিমতো বৈঠক করে সাক্ষী রেখে স্বতঃস্ফূর্তভাবে মাফ করে দিলাম, যাতে করে যদি কখনো আল্লাহ না করুন বিচ্ছেদ তাদের মধ্যে হয় এই মহরনার দাবি যেন ওই মহিলা তার না তুলতে পারে। কথা বলছে এটাকে বলা হয় মা। আপনি একটা আবেগঘন মুহূর্তে তার কাছে এটা চাইবেন, সে বলবেন আমার দরকার নাই, তুমি আমার জন্য যথেষ্ট। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তুমি আমার জন্য যথেষ্ট, আমার মহরটা দরকার নাই। সুতরাং এটা নয়, বরং মহর আপনার দায়িত্ব তাকে দেবেন, এবং এই মহরনা নগদ দিয়েই করতে হবে। ইসলাম এইভাবে বাধ্যতামূলক করেননি, এটা ইসলামের বিবাহটাকে সহজ করার জন্য, বিবাহর কাজটাকে সহজ করার জন্য। আপনি কিছু নগদ কিছু বাকি, পুরোটাই নগদ অথবা পুরোটাই বাকি রাখতে পারেন, তাকে সেটা অবশ্যই শোধ করতে হবে। সুতরাং এই বিষয়টি আমরা সকলেই খেয়াল রাখবো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, এই মহর তুমি তাদেরকে মহরনা হিসেবে দান করবে। সুতরাং তাদের মহর দিবে যেটা ধার্য করা হবে, সেটা সেই ধার্য করা মহরনা আপনি আপনার স্ত্রীর কাছে বিভিন্নভাবে খুশলে ফাসলে আবার ফেরত দিকে পারবেন না। তিনি যদি স্বেচ্ছায় আপনাকে দান করেন, দেন, তাহলেই কেবল আপনি নিতে পারবেন।